আমরা জল এবং খাবার সমস্ত পর্যটককে পাঠাবার জন্য ব্যবস্থা করছি এবং আমি আশা করি বিদ্যুৎ যেটা লিঙ্কটা ভেঙে গেছে তার মেইন কারণ হচ্ছে সাতলেজ নদীতে প্রচুর পরিমাণে সিল্ট এসছে এবং তাতে আমাদের চারপাশটি খুব বড় বড় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইনক্লুডিং নাগপা ঝাঁকড়ি আটকে গেছে এবং সেই সিল্ট ক্লিয়ার করার জন্য চেষ্টা হচ্ছে। আমরা এখন বাইরের গ্রিড থেকে ইলেকট্রিক এক্সচেঞ্জ থেকে কিনছি, মানে এই সময় হিমাচলের বিদ্যুৎ সারা ভারতবর্ষে বিতরিত হয়, এখন পরিস্থিতি উল্টো হয়ে গেছে, আমরা বাইরের প্রদেশ থেকে বিদ্যুৎ নিচ্ছি এবং আমরা এই মুহূর্তে চেষ্টা করছি যে দুপুরবেলা দুটোর মধ্যে ইলেকট্রিসিটি সাপ্লাইটা ফিরিয়ে দিতে পারি, কারণ ওখানে আমাদের যে অধিকারীরা আছেন তাদের মোবাইল ফোন পর্যন্ত চার্জ করার জন্য ইলেকট্রিসিটি তারা পাচ্ছেন না, তাই অনেক লোকের সঙ্গে আমাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে ক্রমাগত ভাবে। তো যে মুহূর্তে ইলেকট্রিসিটি রেস্টোর হবে সে মুহূর্তে জল এবং রেস্টোর হবে, তবে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে সেখানে, ফুড সাপ্লাইটা কোনো ব্যাপার নয়, ঠিক সঠিকভাবে যারা যারা স্ট্র্যান্ডেড তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই মুহূর্তে আমরা করার চেষ্টা করছি।